প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হলো মঙ্গলবার। দিল্লির লোধি রোড মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানানো হয়। করোনা সতর্কতার মধ্যে প্রাক্তন রাষ্ট্রপতির শেষকৃত্য সম্পন্ন হলো। পিপিই কিট পরেই যাবতীয় আচারবিধি সারলেন প্রণব পুত্র অভিজিৎ মুখার্জি। করোনা বিধি মেনে প্রয়াত নেতার দেহ রাজারি মার্গের বাসভবন থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় লোধি রোড শ্মশানে। তার বাসভবনে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন সাধারণ মানুষও। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় রাজাজি মার্গের বাসভবনে গিয়ে অন্তিম শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন প্রধানমন্ত্রী। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনকভাবে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আক্রান্তের সংখ্যা 36,94,878 জন। মৃতের সংখ্যাও দেশে বাড়ছে হু হু করে, এ পর্যন্ত মৃত 65,469 জন। মৃত্যুর সাথে সুস্থতার হারও বেড়ে চলেছে যা অনেকটাই স্বস্তিদায়ক। এখনও অবধি সুস্থ হয়েছেন 28,40,040 জন। দেশের সাথে পাল্লা দিয়ে ত্রিপুরায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সন্ধ্যা অবধি আক্রান্তের সংখ্যা 12,180 জন। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 113-তে। সোমবার নতুন করে 10 জনের মৃত্যু হয়েছে। করোনায় দেশে আক্রান্তের দিকে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। নতুন করে 509 জন আক্রান্ত, গত 24 ঘন্টায় নতুন করে 10 জনের মৃত্যু। রাজ্যে করোনা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। দিনের পর দিন রেকর্ড করে সেই রেকর্ড ভেঙে চলেছে করোনা। আর সেই কারণেই মানুষের সচেতনতার জন্য প্রশাসনের কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ দাবি। ইম্প্যাক্ট ইন্ডিয়ার লাইফলাইন এক্সপ্রেসের মাধ্যমে হাসপাতাল ট্রেনের উদ্বোধন হলো মঙ্গলবার। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখান থেকে ফেনী নদীর উপর নির্মীয়মান সেতু পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী। কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। নবরূপান্তরিত হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার সমূহের জনস্বার্থে উৎসর্গীকৃত এবং মহিলা করোনা যোদ্ধাদের সম্বর্ধনা জানানো হয় সাবরুম টাউন হলে। ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যান দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে অবশেষে কোমর বেঁধে ময়দানে নামল ট্রাফিক দপ্তর। মঙ্গলবার থেকে শুরু হলো দ্বিচক্র যানবাহনে চালক ও আরোহী দুজনের হেলমেট ব্যবহারের প্রক্রিয়া। দপ্তরের পদস্থ আধিকারিকেরা রাজধানী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অভিযানে সামিল হন। যারাই নির্দেশিকা অমান্য করছেন তাদেরকে প্রথম দফায় সতর্ক করা হয়। করোনা পরিস্থিতিতে রাজধানীর আইজিএম হাসপাতালে রোগীদের চাপ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন পরিষেবা সচল রাখার উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। হাসপাতালের রোগী কল্যাণ দপ্তরের চেয়ারম্যান ডক্টর দিলীপ দাস জানান, যেহেতু আইজিএম হাসপাতালের উপর চাপ বাড়ছে তাই চিকিৎসা পরিষেবার বিভিন্ন দপ্তর এই হাসপাতালে স্থানান্তর করার চেষ্টা করা হচ্ছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ীরা রোটেশন করে ব্যবসা শুরু করেছেন। এক একজন ব্যবসায়ী 3 দিন করে পরপর নিজেদের ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলবেন। ব্যবসায়ীদের এই সিদ্ধান্তে করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমবে বলে মনে করছেন বাজারে আসা ক্রেতারা। পাশাপাশি নো মাস্ক নো সবজি বোর্ড লাগিয়ে দিয়ে ব্যবসা শুরু করেছেন। বাতিল হয়ে গেছে ফিট ইন্ডিয়া ফ্রিডম উপলক্ষে দৌড় প্রতিযোগিতা। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে তা বাতিল হয়ে গেছে। এক মোবাইল ব্যবসায়ীর দোকানে হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠল দম্পতির বিরুদ্ধে। ঘটনা জিরানিয়া বাজার এলাকায়। আক্রান্ত ব্যক্তির নাম সঞ্জয় দেবনাথ। মিটার রিডিং থেকে অতিরিক্ত রিডিং দেখিয়ে বিল বানানোর অভিযোগ উঠেছে পামুটিয়া ইলেকট্রিক সাব ডিভিশনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ ডিভিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা। গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ।